পুলিশের ভূমিকা নিষ্ক্রিয়। একবারে দেখো, এবং যে অভিযোগটা উঠছে সেটা অবশ্যই বলবো, এবং এই মুহূর্তে দেখাবো যে ঘুষুরির যে জায়গায় এই গোটা ঘটনাটি ঘটেছে একটি বস্তি এলাকায়, সেই জায়গায় কিন্তু বস্তির ভেতরে পুলিশের বিশাল বাহিনী র্যাফের ফোর্স তারা উপস্থিত রয়েছেন। মালি পাঁচঘোড়া থানার অফিসার ইনচার্জ তিনিও এখানে উপস্থিত রয়েছেন, থেকে কিন্তু এলাকায় যেহেতু একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে যাতে কোনো সমস্যা না হয় সেই চেষ্টা করছে। তবে আমরা যে বিষয়টা দেখলাম যে কয়েকজনের বাড়িতেও কিন্তু একজনের বাড়িতে দেখলাম যে দেহ পড়ে রয়েছে, তারা যে বিষয়টা জানান যে পরশু দিনকে অসুস্থ হয়ে পড়েন মদ খেয়ে এবং তার পরবর্তীকালে কিন্তু কালকে হাসপাতালে মৃত্যু হওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছে ময়নাতদন্ত ছাড়াই, এরকম একটা অভিযোগ তিনি করলেন। পুলিশকর্মীরা এখন খুব সম্ভবত সেই বাড়ির দিকে যাচ্ছেন এবং বিশাল বাহিনী একেবারে, আমি দেখাতে বললাম সহকর্মী অভিজিৎকে, বিভিন্ন জায়গায় যে মদের যে জায়গায় আসর বস্ত ঠেক রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে ভাঙচুর হয়েছে। তবে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, ছজনের এখনও পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেছে, কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে। তবে কী থেকে এই গোটা ঘটনাটি ঘটলো সেই বিষয়টা এখনও নিশ্চিত নয়। রহস্য মৃত্যুর এই গোটা ঘটনায় কিন্তু এলাকায় একটা তীব্র উত্তেজনা চাঞ্চল্য তৈরি হয়েছে। তবে স্থানীয়দের দাবি, কিন্তু তারা যেটা বলছেন যে মদ খেয়েই প্রত্যেকের মৃত্যু হয়েছে, এবং স্থানীয় একটি নামও স্থানীয়রা জানিয়েছেন যিনি কিনা এখানে মদের বিভিন্ন জায়গায় দোকান ঠেক চালাতেন, এবং সেখানে তাদের দাবি যারা মদও বানাতো বলে দাবি, যদিও পুলিশ সেই দাবি এখনও মানেনি। এবং বিশাল বাহিনী পুলিশের তারা কিন্তু ইতিমধ্যে মালি পাঁচঘোড়া থানায় তা যেমন উপস্থিত রয়েছে এবং বিভিন্ন জায়গায় এলাকায় কিন্তু ডিপ্লয় রয়েছে। আমরা দেখতে পেলাম যে প্রবীণ কুমার ত্রিপাঠি হাওড়া পুলিশ হাওড়া সিটি পুলিশের কমিশনার তিনিও কিন্তু আসেন, এসে কথা বলেন যে কী হয়েছে গোটা ঘটনাটি, এবং জানান যে এখান থেকে বিভিন্ন নমুনা তারা সংগ্রহ করবেন, এবং সেই নমুনা সংগ্রহ করে এবং পাশাপাশি কিন্তু যে বিষয়টা তোমায় বলবো, একদিকে নমুনা সংগ্রহ করা হবে, দেহগুলি ময়নাতদন্ত করা হবে, ময়নাতদন্তের পরে কিন্তু নিশ্চিত হতে পারবেন যে কীভাবে মৃত্যুর এই গোটা ঘটনাটিগুলি ঘটে। একেবারে সংকীর্ণ যে জায়গা, সেই জায়গা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে পুলিশ ডিপ্লয় করা হয়েছে, পুলিশের বাহিনী তারা কিন্তু যাচ্ছেন, গিয়ে মূলত এলাকায় যাতে উত্তেজনার পরিস্থিতি না তৈরি হয় সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। আমরা দেখলাম বিভিন্ন জায়গায় ছোটো ছোটো একাধিক কিন্তু মদের যে ঠেকগুলো চালানো হয় বলে অভিযোগ, সেই জায়গায় ভাঙচুরের ঘটনা ঘটে, এবং সেইখান থেকে যান যে ব্যক্তির নামে অভিযোগ আনা হচ্ছে স্থানীয় তরফ থেকে, তারও এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। তার বিভিন্ন তোমাকে একটু থামাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণাল বাবু, যে ঘটনা ঘটেছে ঘুষুরিতে, অর্থাৎ মালি পাঁচঘোড়া থানার পিছনেই চলতো মদের আসর, এবং এই ঘটনায় কিন্তু মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে, এখনো পর্যন্ত ছজনের মৃত্যু হয়েছে, এবং যেটা বাম বিজেপির যেটা অভিযোগ যে মদের রাজস্বই চলছে রাজ্য, তারা একযোগে আক্রমণ করে এমনটাই মন্তব্য করেছেন, কি বলবেন? দেখুন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে সেটা তো সবসময় অবাঞ্ছিত এবং নিন্দার, এটা একটা সামাজিক সমস্যা, এটা এই নয় যে হঠাৎ নতুন করে কোথাও কিছু হচ্ছে। এবার সরকার, প্রশাসন, পুলিশ কমাবার চেষ্টা করছে, ব্যবস্থা নিচ্ছে, সচেতনতা তৈরি করছে, সিপিএম এর মুখে এসব মানায়, ওদের জিজ্ঞাসা করুন না, বামফ্রন্ট সরকার যখন চলে যাচ্ছে তার আগেও শেষ বছরে কতগুলো লাইসেন্স মদের দিয়ে গেছে, এখন এটা তো দেশের আইনে রয়েছে, ওরাও দিয়েছে। এখন তার সঙ্গে আজকে হঠাৎ সাধু সেজে গিয়ে বড় বড় কথা বলা, ভারতীয় জনতা পার্টি, কংগ্রেস, এরা এদের সব জায়গাগুলো দেখতে পাচ্ছে না কি কি হচ্ছে? যদি যেখানে একটা কোনো সামাজিক অপরাধ বা কোনো দুর্ঘটনা, আপত্তিকর কাজ, সেটা সরকার প্রশাসন থামাচ্ছে, কমাচ্ছে, আগের থেকে অনেক বেশি কমিয়েছে, তখন সেগুলো পুলিশ প্রশাসন সমস্ত দেখছে, যদি যারা অপরাধী আছে, অন্যায় কাজ করেছে, সেগুলো আইন আইনের পথে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। সব বিষয়ে এই ধরনের যদি রাজনীতি দেখতে যান তাহলে তো সেটা খুবই আপত্তিকর, তাহলে তো কংগ্রেসের রাজত্বে কি হয়েছে, বাম জমানায় কি হয়েছে, বিজেপি রাজ্যগুলোতে কি হয়েছে তার তালিকা দিতে হয়। যেটা খারাপ খারাপ, আগে অনেক বেশি হতো, এখন কম হচ্ছে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে।